আপনারা দেখছেন তাজা খবর 24। দেশ ও বিদেশে যে যেখানে বসে তাজা খবর 24 দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। নরসিংদীর রায়পুরায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে যৌথভাবে মাঠে নেমেছে প্রশাসন ও সেনাবাহিনী। আজ শুক্রবার উপজেলা চরাঞ্চল, পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে অপ্রয়োজনীয় মানুষকে ঘরের বাহির না হতে নিষেধ করা হয়। ওই সময় মূল্য তালিকা না থাকার দায়ে এক ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। তখন মাইক হাতে সেনাবাহিনী বাজারে আগত মানুষকে অহেতুক ঘোরাফেরা না করে দ্রুত বাড়িতে চলে যেতে অনুরোধ করেন। ওই সময় সাথে ছিলেন নরসিংদীর রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর সাদিক জামান, রায়পুরা সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান খন্দকার, ক্যাপ্টেন মোহাম্মদ রেদওয়ানুল হাসান। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাজা খবর সাথেই থাকুন। ধন্যবাদ। আমি তো সাথে